আমাদের কি আর সে বয়স আছে নতুন করে প্রেমে পড়বার? সত্যি মাধবী, তোমার তুলনা হয় না। গত 10ই ফেব্রুয়ারি ছিল অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষেই 11ই ফেব্রুয়ারি সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলির উদ্যোগে ICCR-এ পালিত হল অভিনেত্রীর 80তম জন্মদিন। শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন অভিনেত্রীর কাছের মানুষজনেরা। ইন্দ্রাণী কে ভালোবাসেন মেয়ে হিসেবে তা নয়, সৃষ্টি ডান্স একাডেমির নৃত্য পরিচালিকা হিসেবেই শুধু নয়, তার পাশাপাশি অসম্ভব মানবিক এবং সমাজ কল্যাণের কিছু কাজের সঙ্গে ইন্দ্রাণী খুব আন্তরিকভাবে জড়িয়ে এবং মাধবীদিও তার সারা জীবনে যত রকম স্ট্রাগল একজন অভিনেত্রীর জীবনে হতে পারে তার কিচ্ছু বোধহয় বাকি নেই। যদি মাধবীদির জীবনী লেখা হয় তাহলে এখনকার যে কোনো অভিনেত্রী ফিল করবে যে যে সময় থেকে যে জায়গা থেকে মাধবীদি উঠে এসেছে আজকে এইখানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রীর অভিধায় আমরা তাকে অভিষিক্ত করি, সেই চলার পথটা কতটা কণ্ঠকাকীর্ণ ছিল এবং কীভাবে উনি একটা একটা প্রতিবন্ধক পেরিয়ে আজকে নিজেকে এই জায়গায় নিয়ে এসেছেন। অনেক চ্যানেল থেকে অনেকেই এসেছেন এই সময় সাংবাদিক যারা মাধবীদিকে জিজ্ঞেস করছিলেন, উনি অক্লেশে একপটে বলছেন ওনার ভালো লাগার কথা, সকাল থেকে কী খেয়েছেন, যে কোনো লোক শুনলে শিউরে উঠবে যে আপনার সবচেয়ে কী খেতে ভালো লাগে। এর উত্তর আমি জানি যে 100,000টা অপশন দিলেও কেউ এইটা ভাবতে পারবে না। মাধবীদি অক্লেশে একবার খালি বললেন যে বলাটা কি উচিত হবে, ওই রজনীগন্ধা জর্দা, এর উত্তর কেউ কল্পনাতেই আনতে পারবে না। মাধবীদি শ্রীরঙ্গমে প্রথম নাটকের অভিনয় শুরু করলেও তারপর মিনার্ভা থিয়েটারের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন এবং সেখানে কিন্তু মাধবীদিও নাচের দলের মেয়ে হিসেবে অভিনয় করেছিলেন, তাই তো? কাজেই তার এই জন্মদিনে একটা নৃত্য পরিবেশনের মধ্যে দেওয়ার সূচনাটা আমার মনে হয় খুবই সুপ্রযুক্ত হবে। ইন্দ্রাণীর পরিচালনায় সৃষ্টি ডান্স একাডেমির শিল্পীরা পরিবেশন করছেন নৃত্যানুষ্ঠান। নমস্কার, সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলি, পেশায় একজন শিক্ষিকা এবং নেশায় একজন নৃত্যশিল্পী। আজকে আমরা সত্যজিৎ রায়ের চারুলতা সৃষ্টি ডান্স একাডেমির পক্ষ থেকে তার 80তম জন্মদিন পালন করছি। তার কারণ একটাই, গত বছরটা আমরা সবাই মোটামুটি একটা COVID-19-এর মধ্যে দিয়ে, একটা মারাত্মক মারণ রোগের মধ্যে দিয়ে গেছি। তো আমার মনে হয়েছে যে সেই অসুস্থ সমাজ থেকে বেরিয়ে আজকে 2021-এ যখন আমরা পা দিয়েছি, একটু সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে, যিনি জীবনে আমার কর্মক্ষেত্রে মামুনি হিসেবে ভূষিত, উনি হয়তো আমাকে জন্ম দেননি কিন্তু আমার প্রত্যেকটা কাজে, আমার সৃষ্টি ডান্স একাডেমি গড়ে ওঠার পেছনে ওনার অসংখ্য অবদান রয়েছে। তাই আমার এই জায়গাটার থেকে বলতে পারি যে এই দিনটা আমি ভেবেই ছিলাম যে 2021-এ
এই দিনটাকে পালন করার জন্য আমরা সবাই একই সঙ্গে একই ছাদের তলায় ওনার সাথে সময় কাটাবো। নমস্কার, ভালো থাকবেন। সকাল থেকে 2:30 পর্যন্ত স্নান করতে যেতে পারিনি, টেলিফোন, লোকাশা সব কিছু। আর আমি যে কমপ্লেক্সে থাকি তারাও, মানে কেউ শান্তিপুরে আছে তার সেখান থেকে ফোন করছে, শান্তিনিকেতন গেছে সেখান থেকে ফোন করছে। তা আমি তখন বললাম তাকে, তার নাম কী বলে, আজকে আসলো সৃজিৎ বললে ভালো চিনতে পারবেন। তো সৃজিতের মা আসলো, সে আমার বন্ধু, বয়সে আমার থেকে কম হতে পারে কিন্তু জ্ঞানে অনেক বেশি। তো সে আসলো, তাকে একটু মিষ্টি টিষ্টি খাওয়ালাম। আর সে একটা খুব সুন্দর নিজের হাতে একটা তৈরি কী বলবো, ফ্লাওয়ার ভাস বা কিছু এরকম একটা হবে, সেটা প্রেজেন্ট করলো। স্পেশাল বিন্দু তো অনেক ছিল, এত ছিল যে আমি খেয়েও শেষ করতে পারিনি। এখন আর সেরকম কিছু লাগে না রে ভাই, সবাই মানে বাড়ি ভর্তি লোক চলে আসে, আর ফোন থেকে আরম্ভ করে সারাক্ষণ ফোন, এখন আর সেরকম কিছু লাগে না। এখন মনে হয় খ্যাতির বিড়ম্বনা। চারুলতাকে বাঁচিয়ে রেখেছেন আপনারা, যেমন বলছি উত্তম কুমার, এখনও যখন ছবি করেন, মানুষের কোনো ধন সম্পত্তি কিছু থাকে না, থাকে যেটা সেটা হচ্ছে তার কর্ম। চারুলতা হচ্ছে আমার কর্ম, সেটা বেঁচে আছে। অ্যাকচুয়ালি এটা আমাদের সৌভাগ্য যে আমরা যে ফিল্ডে কাজ করি, আমরা এই স্বর্ণযুগের শিল্পীদের সান্নিধ্য এতটা বেশিভাবে পাই, এবং তাঁদের শুধু শিল্পী হিসেবে পাই না, গুরুজন হিসেবে, শিক্ষিকা হিসেবে, শিক্ষক হিসেবে সঙ্গে পাই, তাঁদের স্নেহ পাই, তাঁদের আদর পাই, তাঁরা আমাদের আগলে রাখেন। তো তখন মানে মাধবীদের সঙ্গে হয়তো আমি কখনো কাজ করিনি, কিন্তু এরকম অনেককেই যখন পেয়েছি, তখন না আস্তে আস্তে তারা এত কাছের হয়ে গেছেন, এত আপনজন হয়ে গেছেন, তখন এক এক সময় নিজেকে খুব মানে কী বলবো, নিজেকে খুব গর্বিত লাগে যে আমি এর সান্নিধ্য পাচ্ছি, এটা হয়। আমি তখন থিয়েটার করি, ওটা বোধ হয় 1999 হবে, আমাদের শ্রীমঞ্চতে আমাদের থিয়েটারের একটা ফাইনাল শো ছিল গিরিশ মঞ্চে। তো সেই অনুষ্ঠানের জন্য আমি তখন আমি ফিল্ডে আসিনি, থিয়েটারে শুধু করি, দিদিকে বাড়ির থেকে আনতে গেছিলাম, তো এসকর্ট করতে গেছিলাম। তো সেইটা আমার মাধবী মুখোপাধ্যায়কে প্রথম চাক্ষুষ দেখা। তো আমি সেই প্রসঙ্গটা আজকে এইখানে অনুষ্ঠানের মধ্যে আর তুলিনি, একটাই কারণে সেটা আর দিদির মনে না থাকাই স্বাভাবিক। এটা আমার কাছে যতটা জলজল করছে আমার স্মৃতিতে, তো সেটা তো ওনার তো থাকবে না স্বাভাবিক। তো ওই জন্য আমি ওই কথাটা আর বলি না।